আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে আসলাম দ্বিতীয়বারের মতো ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। তো আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে আমি ওয়েলকাম করছি। আজকে আমি চলে এসেছি ঢাকা পূর্বাঞ্চলে যে বাণিজ্য মেলা হচ্ছে সেখানে। তো প্রথমেই টিকিট কেটে ঢুকে গেলাম বাণিজ্য মেলার যে মেলা প্রাঙ্গণ আছে সেখানে। জনপ্রতি টিকিটের প্রাইস কিন্তু হচ্ছে 50 টাকা করে। তো মেলায় ঢুকতেই হচ্ছে আমি প্রথমে হচ্ছে মানুষের অঢেল ভিড় দেখতে পেলাম, কারণ এখন যেহেতু মেলা বেশ জমজমাট আর মানুষের এই ভিড়ই কিন্তু বলে দেয় মেলা কিন্তু দারুণ জমজমাট হয়ে গেছে। বিভিন্ন ধরনের অফারের ছড়াছড়ি চলছে এই মেলায়, পাশাপাশি রয়েছে দর্শনার্থী যারা তাদের ভিড়। তো এবার ঠিক করলাম যে এক সাইড থেকে শুরু করি, পুরো বাণিজ্য মেলাটা দেখব। তো আজকে আমি এই যে শুরুর এই গলিটায় ঢুকেই হচ্ছে কারাপণ্যের যে একটা স্টল রয়েছে সেই প্যাভিলিয়নে ঢুকে পড়লাম। এখানে হচ্ছে কয়েদিদের হাতে বানানো অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে, যার লাভের কিন্তু অর্ধেক অংশ কয়েদিদের দেওয়া হয়, তাই বলেছে আমাকে এখানকার যে কর্মকর্তারা রয়েছেন তারা। তো এখানে অনেক সুন্দর কিছু গয়নার বাক্স আছে যেগুলো প্রাইস হচ্ছে 500 থেকে 550 টাকার মধ্যে। বিভিন্ন ধরনের টোল বা মুড়া যেটাই বলেন না কেন এগুলোর প্রাইস হচ্ছে 500 টাকা করে। এগুলো হচ্ছে উপরেরটা কাঠের, আরো রয়েছে বেতের, সেগুলো আমি হচ্ছে একটু পরে দেখিয়ে দেবো। এখানে বুকসেলফ রয়েছে, প্লাস হচ্ছে চুড়ির আলনা, ওয়াল হ্যাঙ্গিং এর বিভিন্ন ধরনের ঘর শেপের যে ওয়াল হ্যাঙ্গিং হয় যেগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফুলের টপ বা বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র রেখে থাকি সেগুলো কিন্তু এখানে রয়েছে। প্লাস এই যে দেখেন বেতের তৈরি অনেক সুন্দর সুন্দর কিছু ল্যাম্প শেড, এগুলোও কিন্তু সেল হচ্ছে এখানে। আর হচ্ছে পাটের অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন। এই যে যে বেতের মুড়ার কথা বললাম, এই বেতের মুড়াগুলো কিন্তু এখন কালের বিবর্তনে আমরা প্রায় হারিয়েই ফেলেছি, এগুলো এখন খুব সচরাচর দেখা যায় না। তো এগুলো প্রাইস হচ্ছে 1250 টাকা করে। তো এখানে হচ্ছে ছোট বড় অনুযায়ী প্রাইজের একটু ভ্যারিয়েশন হবে। দেন এই যে ধরনের হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং গুলো দেখছিলাম, এগুলো আমরা শোপিস অথবা যে ফুলের টপ জাতীয় জিনিস রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে। দেন এখানে রেহাল আছে কোরআন শরীফ রাখার জন্য, টুল রয়েছে, রোটে মেকার রয়েছে, রোটে মেকারটা প্রাইস হচ্ছে 1500 টাকা। এখানে হচ্ছে প্রত্যেকটা পণ্যের সাথে তার দাম আর হচ্ছে কোন কারাগারের কয়েদিরা এটা তৈরি করছে সেই ঠিকানাটা কিন্তু দেওয়া আছে। তো এখানে কাউকে আপনার জিজ্ঞেস করতে হবে না যে এটা প্রাইস কত বা ওইটার প্রাইস কত, এখানে সবই হচ্ছে ফিক্সড প্রাইস, সবই লেখা আছে। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাগ রয়েছে, তাহলে আমি ওগুলো চিনতে পারছিলাম না, ওগুলো নাকি খাবার ঢেকে রাখার জন্য ঢাকনা। তারপরে ডাল ঘুটনি রয়েছে, কর্নার সেলফ রয়েছে। মোট কথা হচ্ছে এখানে আসলে আমরা পুরনো ঐতিহ্যের অনেক জিনিসপত্র দেখতে পাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।